এইটা এই যে আমাদের আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, এটি হচ্ছে খুবই প্রাথমিক একটি ধাপ, খুবই প্রাথমিক একটি ধাপ। এটা হলো আমাদের হাজিরা, তারপর ফলাফল ইত্যাদি ব্যবস্থাপনা। কিন্তু শিক্ষা ডিজিটালাইজেশন আসলে আরো বিরাট কিছু। যেমন আমি ওই এক বছর লন্ডনে উঠতে গিয়েছিলাম সরকারি বৃত্তি নিয়ে, তো সেখানে লেখাপড়া হচ্ছে এরকম, সবই ডিজিটালাইজ। সেখানে লাইব্রেরি থেকে বই আদান প্রদান থেকে শুরু করে এইরকম সব কিছু ডিজিটালাইজ। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের বিষয়টিও কিন্তু ওই ডিজিটালাইজ পদ্ধতিতে এই নির্ধারণ করা হয়। কীরকম সেটা হচ্ছে এই যে, আপনি কোনো কিছু লিখলেন, একটা রচনা লিখলেন বা যে কিছু লিখলেন, লিখে এটা অনলাইনে দিয়ে দিতে হয়। দিয়ে দিলে এক মিনিটের মধ্যে এই লেখার ডান পাশে ভাসবে। আপনি যদি কোথাও থেকে এটা নকল করে থাকেন, তাহলে কোন জায়গা থেকে নকল করেছেন সেই নকল উল্লেখ সহ একদম মানে আপনার এক মিনিটের মধ্যে আপনি জানতে পারবেন। অর্থাৎ শিক্ষার কোয়ালিটি নিশ্চিত করুন। এটি কিন্তু এই একটা সফটওয়্যার আছে, ওটাকে বলে টার্মিটিং সফটওয়্যার, এবং সেটা এরকম একটা সফটওয়্যার আপনি পৃথিবীর যে কোথাও কোনো কম্পিউটারের মধ্যে আছে এমন কোনো কিছু যদি আপনি নকল করেন, সেটা যদি বাংলাদেশের গান দিতে বসে আপনি আফ্রিকার কোনো বইয়ের নকল করেন, সেটিও কিন্তু সাথে সাথে আপনাকে বলে দিবে যে আপনি এইখান থেকে এটা হুবহু কপি করেছেন। এবং এক একটা দাগ দিয়ে এরকম ওই সব দেশে বিভিন্ন লেভেলে যে এরকম হুবহু মিলে যেতে পারবে, এরকম যেমন অনার্স লেভেলে সর্বোচ্চ 22% এরকম যদি মিলে যায় অন্যের সাথে, এটা তারা দেওয়া করে। কিন্তু 22%-এর বেশি যদি মিলে যায় তাহলে আপনি খাতায় শূন্য পাবেন। এবং সেই সব দেশে এই লেখাপড়া এই যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে কারো যদি এরকম চুরি ধরা পড়ে মাস্টার্সে বা এমফিল পিএইচডিতে, তাহলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। কারণ ওই সব দেশ উন্নত, তারা আসলে আমার ধারণা ছিল যে তাদের টাকা পয়সা বেশি সেই জন্য উন্নত, আর আমরা বোধ হয় আর্থিকভাবে ওই যে ইউরোপ আমেরিকা জাপান তাদের থেকে আর্থিকভাবে অনুন্নত দরিদ্র। কিন্তু আমি দেখলাম যে আমাদের দারিদ্র ওই সব দেশের তুলনায় অর্থের না, আমাদের দারিদ্র হচ্ছে অর্থের চেয়ে বহু গুণে বেশি শিক্ষা জ্ঞানে। তারা জ্ঞান চুরি করে না, চুরি করার কোনো সিস্টেম নাই। তারপর এরকম আমাদের এখানে আমাদের শিক্ষকরা অনেক সময় নাম্বার দেন, ক্লাসের পরীক্ষায় দেন, এসএসসি পরীক্ষায় দেন, তারপর এরকম অনার্স মাস্টার সব পরীক্ষায়। আমাদের কিন্তু শিক্ষায় জবাবদিহিতা নাই। কীভাবে নাই? স্যার নাম্বার দিলেন, কেন আপনাকে এক নম্বর বেশি দিলেন কম দিলেন, ছাত্রের কিন্তু জিজ্ঞেস করার সেই সুযোগ নাই। কিন্তু ওইসব দেশে আপনাকে পরীক্ষক পরীক্ষা দিয়ে ও যে আপনি আপনার ঘরে কম্পিউটারে বসে আপনি দেখতে পারবেন যে আপনার শিক্ষক ওখানে ব্যাখ্যাও দিয়ে দেয় যে তোমাকে আমি এই নম্বর দিলাম এই কারণে দিলাম, বা তোমার এই জিনিসটা ভালো হয় নাই এটা ভালো হয়েছে। তৎক্ষণাৎ তো ব্যাখ্যা সহ প্রত্যেক ছাত্র ঘরে বসে দেখতে পারে যে তার এই নাম্বারটি শিক্ষক কেন দিয়েছে। একই সাথে ওইখানে আরেকটা বিষয় থাকে, ছাত্র তৎক্ষণাৎ ঘরে বসে এক প্রথম যে না আমাকে সঠিক নম্বর দেওয়া হয় নাই, অবমূল্যায়ন করা হয়েছে, তাহলে ওই ছাত্র যে কম্পিউটারে ওখানে বসে এটা একটা অভিযোগ দিতে পারে, দিলে এটা তৎক্ষণাৎ এই অন্য শিক্ষক নিয়োগ করা আছে যে কমিটি নিয়োগ করলে এরকম না, অন্য প্রতিষ্ঠানে অন্য শিক্ষক নিয়োগ করা আছে, অটোমেটিক ওই শিক্ষকের কাছে চলে যাবে। তারপর ওই শিক্ষক এই এটা দেখে আবার এরকম অনলাইনে আপনি ঘরে বসে দেখতে পারবেন যে আপনি কত নম্বর দিলেন। তো এইভাবে ওইসব দেশে সব কিছু এই যে ডিজিটালাইজেশন হওয়ার ফলে তাদের জ্ঞানের বিষয়টা অনেক অনেক বেশি পরিসীমিত। তাদের ওই দেশের গ্রেজুয়েট মানে গ্রেজুয়েট, কোনো রকমের মানে কোনো চুরি টুরির কোনো বিষয় নাই। আমাদের দেশে আমরা যেটা করি, আমরা কি করি, একজনের উৎপাদিত জ্ঞান সেটা আমরা মুখস্থ করি, মুখস্থ করে খাতায় লিখি, নতুন জ্ঞান সৃষ্টি আমরা করি না। তো এই ডিজিটালাইজেশন পদ্ধতিটা যদি শিক্ষা ব্যবস্থায় ভালোভাবে হয়, তখন কিন্তু আমরা নতুন জ্ঞান সৃষ্টি করতে বাধ্য হব।
এবং এই